বন্ধুরা, খুশির খবর, খুশির খবর, দারুণ খুশির খবর! আমি এখন দেব ফ্যান এবং জিত ফ্যানদের এমন একটা লেটেস্ট আপডেট দেব যেটা শোনার পর দেব ফ্যান এবং জিত ফ্যানরা রীতিমতো জামা খুলে নাচানাচি করতে শুরু করে দিবে এবং সোশ্যাল মিডিয়াতে জাস্ট বোম ব্লাস্ট করবে, বোম ব্লাস্ট। তো বেশি না দেরি করে খবরটা দেওয়া যাক। তো বাংলার দুই সুপারস্টার দেব এবং জিৎ, বাংলা সিনেমা জগৎ বেঁচে থাকার অন্যতম অক্সিজেন, যাদের জন্য মানে পাবলিকরা হলমুখী হয়, যাদের জন্য আজকে সিনেমা হলের মালিকরা 200 টাকা রোজগার করে সংসার চালাচ্ছে, সেই দুজন মানুষ হচ্ছে দেব এবং জিৎ। অবশ্য বুমবাদা রয়েছে, প্রসেনজিৎ তো রয়েছে, কিন্তু দেব এবং জিৎ হচ্ছে এখনকার সুপারস্টার। তো এই দুজন মানুষ আবার একসঙ্গে টেলিভিশন পর্দায় ধামাকাদার নাচ এবং কমেডি এবং রোমান্সে মাতামাতি করতে আসতে চলেছে। তো প্রোগ্রামটার নাম হচ্ছে স্মার্ট জরি ফাইনাল এপিসোড। এইটা হবে 31 জুলাই ঠিক রাত 8টার সময় স্টার জলসায়। আবারও বলছি, 31 জুলাই রাত 8টার সময় স্টার জলসা চ্যানেলে। তো আপনারা কিন্তু দেখতে একদমই ভুলবেন না। তো আজকে দেখলাম একটা ছোট্ট মানে ট্রেলার টাইপের ঝলক, তার একটা ঝলক স্টার জলসার যে পেজ সেখান থেকে তারা অফিসিয়ালভাবে পোস্ট করেছে। তো টিজারটা এক কথায় অসাধারণ, রীতিমতো বলিউডকে ছাবি দিচ্ছে, মানে বলিউড কোথায় গিয়ে হেরে যাচ্ছে বাংলার কাছে এখন। মানে এই যে টিজার, মানে স্মার্ট জরির ফাইনাল এপিসোড, এই টিজারের মধ্যে মানে লুক অ্যান্ড ফিল বলি বা টেকনিক্যাল ডিপার্টমেন্ট বলি, তারপরে যেভাবে মানে দেব এবং জিৎকে দিয়ে মানে শুরু করা হচ্ছে তাদের গানের মাধ্যমে, মানে দেখতে অসাধারণ। এছাড়া বাকি আরও অনেকে রয়েছে, শান রয়েছে, রাধিকা রয়েছে, মনামি রয়েছে, সব ভালো ভালো কাস্টিং, মানে কাস্টিং ডিপার্টমেন্ট খুব ভালো। যে ড্যান্স বা নাচের যে ধরন বা যে সুন্দর যে একটা যে মুহূর্ত, সেইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট দাঁড়াবে এবং পাবলিকদের একটা আলাদা ক্রেজ রীতিমতো মনের মধ্যে জায়গা করে নিবে। তো আমি শিওর 31 জুলাই বাংলার সমস্ত টেলিভিশনের রেকর্ড ব্রেক করবে এই স্মার্ট জরির ফাইনাল এপিসোড এবং রীতিমতো বাংলাতে একটা বড় ইতিহাস স্টোরি করে ফেলবে যা আগে হয়নি। মানে দেব এবং জিৎ মানে দুজন একসঙ্গে থাকা মানে সেখানে বলিউড, সাউথ বা বাংলা কেউ টেক্কা পাবে না, দেব এবং জিৎ মানেই তারা সবসময় মানে এগিয়ে। এছাড়া তো শান্তান তো রয়েছে, রাধিকা, এদেরও যথেষ্ট ফ্যান রয়েছে, যথেষ্ট পাবলিকদের একটা আলাদা হাইপ রয়েছে যে এদেরকে দেখবো। তো সব মিলিয়ে কিন্তু একটা ধামাকাদার মানে কি বলবো, আনন্দের মুহূর্ত বা সেলিব্রেশন করার যে একটা মজার পরিস্থিতি, সেইটা কোথায় গিয়ে আমরা 31 জুলাই পাবো? তো এর থেকে দারুণ খবর বা এর থেকে কোনো আনন্দের মুহূর্ত আর কিছুই হতে পারে না। তো জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা। তো এটাই ছিল আজকের লেটেস্ট খবর। আপনাদের কি বক্তব্য নিচের কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। বাই বাই।